আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা এক আসনে ব্যাপক গণসংযোগ শুরু করে নৌকার প্রচারণায় মাঠে নেমেছেন নেত্রকোনা দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জান্নাতুল ফেরদুস আরা ঝুমা তালুকদার। সোমবার বিকেলে কলমাকান্দা উপজেলার সদর নাজিরপুর লেঙ্গুড়া খারনই রংছাতি সহ বিভিন্ন ইউনিয়নে কয়েক হাজার নেতাকর্মী সমর্থক নিয়ে তিনি নৌকার প্রচারণা চালিয়েছেন। এই আসনে একাধিকবারের সংসদ সদস্য ছিলেন ঝুমার বাবা বীর মুক্তিযোদ্ধা মরহুম জালাল উদ্দিন তালুকদার। জয়নীতি শেখ হাসিনা যদি চান তাহলে হচ্ছে অবশ্যই মনন নিয়ে আসবো, এবং মনন নিয়ে আসলে জাল তালুকদারের কন্যা হিসেবে আমাকে মানুষে বিপুল ভোটে নির্বাচিত করবে সেই বিশ্বাস, সেই আকাঙ্ক্ষা আমার আছে।